বন্ধ হয়ে গেল কেন আমি আসলে ভাই খেয়াল করি না, ভিডিও তো করতেছিলাম, কোন সময় বন্ধ হয়ে গেছে বলতে পারবো না, তো অসুবিধা নেই, আমি দুটোটা কানেক্টেড করে দিব, নাহলে দুইটা আলাদা আলাদা পার্ট ওয়ান পার্ট টু দিয়ে বাস ভিডিও আপলোড দিয়ে দিব, হয়তো ওইটা ভিডিও বড় হয়ে গেছে। তো এগুলো যখন বসাবেন একটু দেখে বসাবেন, কারণ হলো না বসলে ঠিক মতো লাগবে না, বারবার বলে দিচ্ছি, এটা যদি আপনি কখনো কাজ পান এই কাজ, এটা যদি ঠিক মতো না বসে তাহলে হবে না। দেখেন আমার মনে হয় ভুল হচ্ছে, বালু আছে অনেক, প্রচুর বালু আছে, ভিতরে বসবে, আমি বারবার এটাকে বাহিরে বসানোর চেষ্টা করতেছি, আপনাদের সাথে কথা বলতেছি না আমি, ভুল হয়ে যাচ্ছে, অসুবিধা নেই। একটু পরিষ্কার করে নিতে হবে, কারণ হলো অনেক বালু, প্রচুর বালু এখানে, জাস্ট পুশ করে লাগিয়ে রাখবো। মেইন কাজ হচ্ছে এটা, এটা আপনাকে লাগাইতে খুব সতর্ক অবলম্বন করে লাগাতে হবে, এটা যদি কোনো কারণবশত ছিঁড়ে যায় বা ছোট হয়ে যায় প্রবলেমে পড়ে যাবে। লাইটিংটা একটু সমস্যা করতেছে, আপনাদেরকে একটু দূরের থেকে দেখাই, যাই কিছু করেন এখানে যেন শর্ট না হয়, খুব সতর্কভাবে এই জিনিসটা লাগলে একবারের জায়গায় দুইবার দেখবেন, তিনবার দেখবেন, বাট এই জায়গাটা যেন কোনো অবস্থাতে শর্ট না হয়। এটা একটা জাপানি লাইট, যে কোনো সময় এটা সামান্য একটু সমস্যা হবে এটা আইসিটা চলে যাবে, এবং এটার দাম এত পরিমাণ বেশি যে আমি আপনাকে বললাম আপনারা হয়তো বিশ্বাসই করবেন না, যে এইটুকু একটা লাইটের দাম বাংলা 16-17 হাজার টাকা, এটা হইতে পারে? হ্যাঁ ভাই এটা হইতে পারে, এগুলো অরিজিনাল জাপানি লাইট, সহজে নষ্ট হয় না, জাস্ট সকেটটা যেটা চার্জিং সকেট এটা নষ্ট হয়, এই জন্যে বাস কাজটা একটু সতর্ক করে করবেন, যেই করেন সতর্ক করে করবেন। আমি সবসময় সবাইকে বলি আধা ঘন্টা বেশি লাগবে, সমস্যা নেই, এমন না যে এটাতে আপনার অনেক কিছু ক্ষতি হয়ে যাবে, ভাই আপনাদের এক্সপিরিয়েন্সটাও অনেক সুন্দর হবে, বিশ্বাস করেন কাজ করবেন। আমার একটা মিটার বন্ধ হয়ে যাচ্ছে, ওকে আমি অন করে রাখছিলাম, আমাকে একবার সিগন্যাল দিছে, দ্বিতীয় সিগন্যালও বন্ধ হয়ে যাবে, বিসমিল্লাহ বইলা বসায় দিলাম, আল্লাহ যা করে আল্লাহ যাই করবে এটা ভালোর জন্যই করবে, আল্লাহর উপরে ভরসা। এই কাজগুলো সব সময় আসে না, এগুলা মনে করেন হয়তো 2 মাসে 1টা বা 3 মাসে 1টা বা 5 মাসে 1টা, জাস্ট
না ক্যামেরা না, ওই মিটারটা টাইম আছে, টাইমের পরে একবার সিগন্যাল দিব, এরপরে বন্ধ দিয়ে দিব। ওইটার কথা আর কই না, ওইটা দৌড়ম। হ্যাঁ পিডাবিডি করতে ভালো চলে কতক্ষণ আবার যাই আমি দেখি কাল। হ্যাঁ না না যাইতো না যাই বলতে। আমার এক ভাই আসছে বলতেছে টিভি অন কিন্তু পিকচার নাই, এখানে যত সম্ভব ফ্রিকোয়েন্সির কোনো সমস্যা হচ্ছে। আমি এটা বাইর করার জন্য অনেক চেষ্টায় আছি, ফ্রিকোয়েন্সির হয়তো সমস্যা করতেছে। আচ্ছা যাক, তো আমাদের তো ব্যাটারিতে চার্জ নেই, আমরা আগে একটু চার্জ করে নেব, দেখি চার্জের কি কন্ডিশন। দিস ইজ প্লাস, দিস ইজ মাইনাস। লাগিয়ে দেখবো কি কন্ডিশন। এটা লেখা আছে এসএডএ প্লাস এসএডএ মাইনাস, ভুল করলে আইসি জ্বলে যাবে। এটা জাপানি লাইট, দাম বেশি না, বাংলাদেশের টাকায় এটার দাম পড়ে প্রায় 16-17 হাজার টাকা। এটা ইমার্জেন্সি, টর্চ লাইট এখন জ্বলবে না, চার্জ নেই ব্যাটারিতে, চার্জিং দিলে চার্জ হচ্ছে। তো ধন্যবাদ সবাইকে কাজটা করার জন্য, সবাই ধৈর্য নিয়ে করতে হবে, ব্যাস যে কোনো কাজ ধৈর্য নিয়ে করবেন, আমার আবার ধৈর্য কম। ধন্যবাদ সবাইকে।